আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপু ভাইয়া তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার এই ব্লগটি যে যেখান থেকে ক্লিক করেছে বা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজ আমি বাইরে চলে এসেছি, আজ আমি একটু মার্কেটে যাব। তো মার্কেটে যাওয়ার সময় এখন হলো গাড়িটা হলো পাম্পে একটু রেখেছে, এখান থেকে তেল নেওয়া হলো এবং তার সাথে গাড়ির টায়ারের গ্যাসটা কমে গিয়েছে মনে হয় বা কী হয়েছে, তো একটু ঠিক করছে আফরানা বাবা, এটা দেখছে। তো এটা ঠিক করে এখন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু অনেকটা মার্কেটের কাছে এসে পড়েছি। আমি আজকে যেই মার্কেটটাতে চলে আসলাম সেটা হলো নেস্টো মার্কেট, তোমরা দেখতে পাচ্ছো রাইট সাইডে। শুধু এই মার্কেটটাতেই আমরা এখন ভিতরে যাব এবং আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যতটুকু পারি, সেইভাবে তো আর ভিডিও করা যায় না। আর বাইরে সাইডে পার্কিংটা না করে আমরা এখন ভিতরের দিকে পার্কিংটা করলাম। তো আমি চলে এসেছি, আমি এই সাইডটা দেখে আমার একটু ভালো লাগলো, খুব কিউট লাগলো, এ কারণে আমি একটু ভিডিও করলাম। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, অনেক ধরনের ফ্লাওয়ার রাখার, এই ধরনের ফ্লাওয়ারগুলো কিন্তু আমরা আপুরা কিন্তু অনেক পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগে। দেখো যে গাছগুলো, গাছ সবারই পছন্দের, বাট হয় কি অনেক সময় বাসায় যে গাছ লাগানো হয় সেটা মরে যায়, অনেক দিন থাকে না, এই কারণেই কিন্তু আমরা অনেকেই আছে এরকম কাপড়ের ফুল প্লাস্টিকের ফুলগুলো পছন্দ করি, কারণ সব গাছ কিন্তু ওইভাবে গাছের জন্য যে ধরনের যত্ন নেওয়ার দরকার আমরা অনেকে আছে সেই ধরনের যত্ন নিতে পারি না বা যত্ন নেই না। তো এগুলো একটু ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর মার্কেটে এসে তো ওইভাবে ভিডিও করা যায় না, মার্কেটে ভিডিও করলে কোনো সমস্যা নেই, বাট হয় কি এখানে যদি কেউ আসছে বা কোনো সেটা যদি হয় কোনো আপুরা আসছে তখন যদি ভিডিও করা হয় সেটা দেখতেও অনেক খারাপ দেখা যায়, এই কারণেই ওই ধরনের ওইভাবে সুন্দর করে আমি ভিডিওটা করিনি এবং অনেকটা ব্যস্ততা ছিল। কারণ এখন কিন্তু বাচ্চা নিয়ে মার্কেটে ঢোকা যায় না, বাচ্চাদেরকে দেখা যায় গাড়িতে রেখে খুব ঝটপট যা দরকার খুব কিনে নিয়ে আসা, এবং এমনও হয় যে আমি গাড়িতে ওয়েট করছি আফরানের বাবা যে নিয়ে এসেছে বা আফরানের বাবা ওয়েট করছে আমি যে নিয়ে আসছি, এই ধরনেরই এখন হচ্ছে। আগে যেটা হতো মার্কেটে গেলে আমরা মার্কেট করছি, ওরা আরেক পাশে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, আচ্ছা তোমরা খেলা করো, তো অনেক ইজি ছিল, বাট এখন ব্যাপারটা অনেক টাই কষ্টকর আমি বলবো। কারণ আমাদের কিন্তু বাসায় তো আর কেউ নেই যে যার কাছে আমি রেখে যাব, এমন কেউ নেই, এই কারণে বাচ্চা নিয়ে বের হতে হচ্ছে, বাট ওদেরকে গাড়িতেই কার্টুন বা কোনো কিছু দিয়ে রাখতে হচ্ছে, এই কারণে মার্কেটে এখন সেইভাবে সময়টা খুব ঝটপট দেখা যাচ্ছে, 30 মিনিট বা যতটুকু আমার প্রয়োজন। কোনো অন্যদিকে অন্য সময় আমরা যেটা হয় যে একটু দেখি তো এটা, হ্যাঁ এই জিনিসটা অনেক সুন্দর, তো মানে একটু সময় নিয়ে দেখা হয়, বাট এখন যেটা যেটা দরকার নিয়েই দৌড় দেওয়া এই আর কি। তো যাই হোক, মার্কেট থেকে আমি এসে হাত মুখ ধুয়ে খুব ভালোভাবে আগে ক্লিন হয়ে নিলাম, কারণ মার্কেট থেকে আসলাম অবশ্যই ক্লিন হয়ে নিতে হবে। তারপর যেটা বাহিরে বের হয়েছিলাম, এই কারণে একটু মাথা ব্যথা করছিলো, এই কারণে আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি, এবং মার্কেট থেকে যা নিয়ে এসেছি আমি খুব তাড়াতাড়ি সেগুলো ফ্রিজে ভরা, তারপর যা যা করা যেটা যেই জায়গায় রাখতে হবে আমি সেইগুলোও করে ফেলেছি। আর আমরা আজ যে টাইমটাতে বের হয়েছি তোমরা দেখতে পেরেছ যে 5টার দিকে কিন্তু ফেরা হয়েছে, বাট বাহিরে ওয়েদারে বাহিরে রোদটা তখনও ছিল, মানে 5টা বাজে, বাট বাহির দেখে তোমার কাছে মনে হবে না যে 5টা বাজে, এই কারণেই মনে হয় মাথাটা ব্যথা করছিল, ভাল লাগছিল না। আর একটা সময় ছিল যে আমি খুব চা পাগল ছিলাম, আমি কিন্তু খুবই চা, সকালে উঠে চা বিকেলে চা, এমন একটা অবস্থা, এবং এটা আমার অনেক বছরের অভ্যাস, বাট আমার ছোট বেবিটা হওয়ার পর থেকে কিছুদিন ধরে কি হলো আমি খুব কফির নেশায় পড়ে গেলাম, এখন আর চাটা ভালো লাগে না। তো এটা হলো কালকে আমি কেক বানিয়েছি, এটা হলো ম্যাঙ্গো কেক, দেখো মাঝে ম্যাঙ্গোটা দেখা যাচ্ছে, এবং এই কেকটা সবাই খেয়ে খুব ভালো বলেছে, আরও মুখে দিলে প্রতি বাইটে বাইটে ম্যাঙ্গো,
এই কারণে আরো ভালো লেগেছে। আর আমি ভাবলাম বাহির থেকে আসলাম, এখন আমি যদি কফিটা এইভাবে খেয়ে তো এতে ভালো লাগবে না, তাই এক পিস কেক খেয়ে তারপর আমি কফিটা এই জন্য খাচ্ছি। আর আমার ছোট মেয়েটা এটা খুব পছন্দ করে খেতে, ওর জন্য আমি আসার পরে কিন্তু এটা পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা হতে কিন্তু একটু সময় লাগে, মানে ভিজতে একটু সময় লাগে। তো আমি যখন চা খেয়ে কফি খেয়ে নাস্তাটা শেষ করলাম, তো আগে ভাবলাম যে ওকে আগে আমি এটা ভেজে দিই, কারণ ও না হলে একটু ডিস্টার্ব করবে। তো ও এটা খেতে খুব পছন্দ করে, এটার সাথে জুস হলে আর কিছুই ওর লাগে না, আর ছোট মানুষ তো অনেকটা তো খেতে পারে না, দেখা যাচ্ছে এক পিস কি দু পিস খাবে, তাও সেটা নিয়ে অনেক দুষ্টুমি করবে, এবং ওর পিছনে আমাকে অনেক সময় দিতে হবে যে খাও খাও খাও, এটা এখনই খাও, শেষ করো, নষ্ট হবে, দুষ্টুমি করে না, কিছু খাও, মানে পিছনে আমার থাকতেই হবে, আমার পিছনে না থেকে কোনো উপায় নেই। তো ওদেরকে এটা দিয়ে দেওয়ার পর আমি একটু কম্পিউটারে বসবো, কারণ আমি কফিটা খাওয়ার পর আমি একটু ভালো লাগছে, ভাবলাম আমি একটু কম্পিউটারে বসবো, কারণ একটু কাজ আছে, এই কারণেই বসবো। আর এখন আর অন্য তো কোনো কাজ নেই, রাতে আবার রান্না করব, এছাড়া আর কোনো কাজ নেই, মাঝে একটু সময় আছে, আর এছাড়া আফরানকে একটু পড়াতে বসাতে হবে, এটা তো হয়েই যাবে। তো আমি যখন ল্যাপটপে একটু বসেছি, তো আফরান আমাকে বলছে যে আম্মু এই ব্যাগটার মধ্যে কী, এটার মধ্যে কী, এটা ওপেন করল না, তো এটা আমি নিয়ে এসেছি, এটা আমি যখন মার্কেটে দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা যেটা হয়, আমরা যে কোনো জিনিস, ওয়েটওয়ালা জিনিস কিন্তু, যে কোনো পাতিল বা যে কোনো হাঁড়ি কিনতে গেলেও কিন্তু একটু ওয়েট, যেগুলো ভারী যেগুলো সেগুলো কিনে থাকি, ঠিক এই জিনিসটাও সেরকম, এটা একটু ওয়েট বেশি। তো ওয়েট বেশি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, আমার কাছে পাতলা জিনিস কখনোই ভালো লাগে না। যে কোনো কিছু, আমি একটু ফ্রাই প্যান একটা কিছু কিনতে গেলেই আমি সবসময় দেখি কোন ব্র্যান্ডের আর ওয়েটটা কেমন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাপ কেকের জন্য এটা, আর এটাও কিন্তু আমি আগে কখনো ইউজ করিনি, এটা আমার জন্য হবে ফার্স্ট টাইম, কারণ আমি সবসময় পেপারের যেটা হয় কাপ কেকের পেপার দিয়ে, তো আমি সবসময় ওইটাই ইউজ করেছি। বাট এই যা এটা যখন আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং কিউট লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে আমি যেটা ইউজ করিনি কখনো সেটা একবার হলেও ট্রাই করার দরকার, এই কারণে আমি এটা নিয়ে এসেছি। আর আমার আফনান অনেক বেশি কাপ কেক পছন্দ করে, এবং দোকানে ওখানে যে সেলসম্যানটা ছিল সেও বললো যে আপু এটা অনেক ভালো হবে। আর এটা প্রাইসটা দেখা যাচ্ছে 600 পয়সা, তো 600 পয়সা বাংলাদেশি টাকায় কত হবে, এই 110-120 টাকা এরকমই হবে। তো 110-120 টাকায় 6 পিস এখানে আছে, তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, এই কারণে আমি নিয়ে নিলাম। আর আশা করি জিনিসটা মনে হয় ভালো হবে, আর তোমরাও যদি কখনো এই ধরনের ভালো লাগে তোমরাও ইউজ করতে পারো। বাট আমি কিন্তু এখনও বলতে পারছি না এটা কেমন হবে, বাট আমি সব সময় যখন ইউজ করেছি আমি কিন্তু অন্য সময় এ ধরনের এগুলো কখনো ইউজ করিনি, এই কারণে ভাবলাম যে জিনিসটা আমি জানি না বাট সেটাও ইউজ করা দরকার। আর এখানে দেখো আমার হাতে হাতটা পুড়ে গিয়েছে, আমি ম্যাঙ্গো কেকটা যখন বানাতে গেলাম কালকে, তো বানানো শেষ, বাট আমি সেটা ওভেনে না দিয়ে হাঁড়িতে করেছিলাম, তো হাঁড়িটা গরম ছিল আমি খেয়াল করিনি। আমি যখন হাত দিয়ে তুলেছি ঠিক নামানো শেষ এমন সময় পাশ থেকে একটু লেগেছে, লেগে এরকম, আর আমার হাতে কিন্তু অনেক জায়গায় এরকম দাগ আছে, অনেক পুড়ে, আমার ডান হাতে যে কত জায়গায় দাগ, কারণ আমি অনেক অসচেতনভাবে থাকি মনে হয়। আর আমি বলে কথা না, সব আপুদেরই যারা রান্না করি আমাদের হাতের অবস্থা কারোই ভালো না, কারণ আমরা এত বেশি। আর এটা হলো হুইপ ক্রিম, এটা হলো আমি নিয়েছি, আমি পরবর্তীতে ইউজ করব, বাট কখন আমি একটু জানি না, বাট নিয়ে রাখলাম ভালো লাগে দেখতে। আর এটা হলো কাপ কেকের ডাইসটা 6 পিসের। আর আমার আফরান বেশি দেখা যায় ও চকলেট কেকটা বেশি পছন্দ করে, আমি যখন ম্যাঙ্গো কেক অরেঞ্জ কেক বানাই সেটাও খায়, ওটা খুব পছন্দ, বা তার ফেভারিট হলো চকলেট কেক। আর আমার কাছে চকলেট কেকটা অতটা ভালো লাগে না, হ্যাঁ একটা সময় খুব ভালো লাগতো চকলেট কেকটা, এখন কি হয়েছে এখন না ও চকলেট কেক, চকলেট মানে সুইট জাতীয় কোনো কিছুই তেমন ভালো লাগে না। আর এখানে বসে কাজ করছিলাম, এই যে আমার দুই প্রিন্সেস। তো তোমাদের সবার আমার ব্লগটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।